ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহি অবরাকাত বাংলাদেশ থেকে শিয়াম হোসেন ভাই প্রশ্ন করছেন প্রশ্ন হইলো যে আমি অ্যালোপ্যাথিক ডাক্তার জি ডাক্তার সিয়াম হোসেন ভাই বলছেন অ্যালোপ্যাথিক ডাক্তারের ক্ষেত্রে যে আপনি দেখেন অনেক সেমিনার করতে যায় বা অনেক সময় ভিজিট করতে যায় আপনাকে কিছু গিফট দেন তারা এই গিফট নেওয়া যায়জ হবে কি না আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহলামাবাদ সম্মানিত ডাক্তার সিয়াম হোসেন ভাই আল্লাহ আপনাকে সহী মতে বিশুদ্ধ মতো আমল করার তৌফিক দান করুন এই গিফটগুলি বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন মনে করেন যে আপনারা যখন যে কোম্পানির শেয়ার হোল্ডার বা কোম্পানি থেকে ভালো ভালো মাল আনেন বা বেশ আপনার দ্বারা কোম্পানি বেনিফিট হচ্ছে অথবা কোম্পানির প্রচার এবং প্রসারের জন্য অনেক সময় আপনাদেরকে সেমিনারে ডাকে বা বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান করা হয় সেখানে সবাইকে একটা গিফট দিতেছে বা কোম্পানি যারা সেলার আছে তাদেরকে সেলারগুলিকে ডেকে তারা অনুষ্ঠান করে থাকে সেখানে অনেক ধরনের বড়ো বড়ো গিফট দেয় আবার অনেক কোম্পানি দেখে তার দ্বারা বেশি সেল হচ্ছে ওকে একটা পুরস্কৃত করে বড়ো বড়ো ফ্রিজ দেয় বা বড় বড় দেয় এগুলি নিষেধের অন্তর্ভুক্ত নয় কিন্তু বিষয়টা জানতে হবে এটা যে অনেক সময় যারা সেলসম্যান আসে সেলসম্যানগুলি কোম্পানির পক্ষ থেকে নির্ধারিত ওরা অনেক সময় আপনাকে বেশি ওষুধ না বা কম ওষুধ বা ইত্যাদি বিভিন্ন সময় গোপন করে বা অনেক সময় আপনার থেকে কিছু মুনাফা গোপনে লাভ করার জন্য আপনাকে কিছু কলম দিল গিফট দিল অথবা আপনার সাথে অসৎ উপায়ে কিছু অর্থ সম্পদ কামাই করার ও উপার্জন করার জন্য আপনাকে কিছু বড় বড় গিফট দিয়ে দিল বা আপনার থেকে কিছু অসুধ উপায় নিজেদের স্বার্থ লাভ করার জন্য এই ধরনের যদি হয়ে থাকে তাহলে আর নেওয়া যাবে না সেটা আপনি ডাক্তার মানুষ অবশ্যই জানতেছেন যে আমার এই গিফটটা কোথা থেকে আসছে কোন পরিবেশ থেকে আসতেছে এবং কি কেন আসতেছে বা কি কারণে সেটা আপনি অবশ্যই যখন অবলোকন করবেন এবং বিষয়টাকে আপনি অবজার্ভার করবেন তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে বিষয়টা নেওয়া যায় বা না যাওয়া আপনি নিজের বিবেক দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন আর কোম্পানি অনেক সময় সেমিনার রাখতেছে অনুষ্ঠান করতেছে বা কোম্পানি একশো বছর আর কি অথবা এক বছর দুই বছর বর্ষপূর্তি একটা কোম্পানিটা চলছে আল্লাহ সুক্রিয়া স্বরূপ যেখানে অনুষ্ঠান করা হয় সেখানে যদি শরীরের বিরোধী কিছু না করা হয় সেখানে আপনি অ্যাটেন্ড করে সবাইকে কোম্পানি একটা কলম দিল কোম্পানি একটা ফ্রিজ দিল বা কোম্পানি একটা ভালো ধরনের অনুষ্ঠান ভালো ধরনের একটা পুরস্কৃত একজনকে করলো করলো একটা অ্যাওয়ার্ড দিল তাতে এটা নিষেধের অন্তর্ভুক্ত কিছু নয় এইগুলি যদি জিনিসটা হারাম না হয় জিনিসটা শরীয়ত বিরোধী না হয় তাহলে এইগুলি এসে আনন্দের বিষয় এগুলি সুক্রিয়ার বিষয় হ্যাঁ জানলো আপনাকে আপনার কাজে দক্ষতা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন আপনি এই কাজটা করতে পেরেছেন এটা তো ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ বিষয় আল্লাহ আপনাকে সহিমতো বিশুদ্ধ মতো আহ ভালো পরিবেশে থেকে যেন আপনি দেশ এবং জাতির খিদমত করতে পারেন আপনিও যেন ভালোভাবে থাকতে পারেন সেই তৌফিক আল্লাহ আপনার দান করুন আমিন মোহাম্মদ হাজর সালিনালাম বারাকাতু